জুৰি প্ৰাথমিক বিদ্যালয়খনলৈ মন কৰো এই বিদ্যালয়খনত এক অভিনৱ ঘটনা সংঘটিত হৈছে দুগৰাকী কণ কণ ছাত্ৰক অতি নিৰ্মমভাৱে শাস্তি বিহিছে বিদ্যালয়খনৰ শিক্ষয়িত্ৰীয়ে চেকনিৰ আগত বিদ্যা নিশ্চয় শুনিছে এবার আপনার দেখাম নতুন বিদ্যা বন্ধ কোথার ভিতর বিদ্যা তিন ঘন্টা জুড়ে আবদ্ধ হই বিদ্যা হয় সেকনির আগত বিদ্যা নহয় এইবার পড়া নোৱাৰাৰ বাবে দুগৰাকী ছাত্রক এটা কোঠার ভিতর আবদ্ধ করে রখা হল তিন ঘন্টা জুড়ে এইবার এই দৃশ্য মন করম এইদরে অভিভাবক আর শিক্ষয়িত্রীর মত সৃষ্টি হয়েছে মতানৈক্য আরম্ভ হয়েছে তীব্র বাদানুবাদ বিয়লি ছুটির পিছত ঘর যাওয়া নাছিল দুই ছাত্র অভিভাবকর হাহাকার লগে লগে বিদ্যালয়লৈ আহিল অভিভাবক বন্ধ কোঠার ভিতর আবদ্ধ দুই ছাত্র এই কণমানি দুই ছাত্রলৈ মন কৰক অতি নিৰি প্ৰাথমিক বিদ্যালয়ৰ সাধাৰণ ছাত্ৰ দুই এই দুই ছাত্ৰ তিনি ঘণ্টা ধৰি আবদ্ধ হৈ আছিল এটা কোঠাৰ ভিতৰত কিয়নো তেওঁলোকে ভালকৈ পঢ়িব পৰা নাছিল ইয়াক লৈ ইতিমধ্যে বিদ্যালয়খনত প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে তোমরা কত সময় আছে রুমের ভিতরে তিন ঘন্টা এই বিষয়ে শিক্ষয়িত্রীগুলোকে বিভিন্ন বুঝনি দিছে যদিও অভিভাবক সকলে কিন্তু মানি লব পড়া নাই এয়া এক অভূতপূর্ব ঘটনা নহয়নে করিমগঞ্জের পর সিসেন দোষী DY365